স্বাস্থ্য বিভাগের কার্যরত এনএচএম সাং ওসা এই যে রয়েছেন কর্মচারী মানে আপনার দেখুথে যেতবে নির্বাচন আচরণবিধু বিধি লগু হয়ে সারিছি এবং তাপরে এমানে সরকার অসযোগ করা আরম করছেন ইয়ে কথা হচ্ছে যেতবাদ দাবি উপস্থাপন করে রাজ্য সরকার পাখে রাজ্য সরকার এমান দাবি মানিন তবে আমি আলোচনা করা আজ আপন মানে সরকার এবং বিশেষ করি স্বাস্থ্য বিভাগক আপনার অসহযোগ করছেন ইয়ে কারণ কারণ কিন্তু দীৰ্ঘদিন হ'ল আমাৰ দাবী স্বাস্থ্য বিভাগ পাখেৰে এন এচ এম অক্স চাচৰ য'ত কৰ্মচাৰী মানে ৰে যি দীৰ্ঘ অঠৰো কোডিয়ে বৰ্ষ স্বাস্থ্যসেৱা প্ৰদান কৰিছিল সেই গোটেই এজেণ্ডা থাকে আৰু গোটেই দাবী থাকিল যে আমাক ৰেগুলাৰেচন কৰা যাওঁ চৰকাৰ এই পৰিপ্ৰেক্ষীৰে আমাক বিভিন্ন সময়ত ডাকিচন্ত্ৰীস্তৰীয় বৈঠক হ' কি সচিবস্তৰীয় বৈঠক হ'ব ডাকি আম সৈতে আলোচনা কৰি আমি কৈছে আমি নিশ্চিত আপোনালোকৰ দাবীকি বিচাৰ কৰোঁ আমি দীৰ্ঘদিন তথাৰে বিশ্বাস কৰি স্বাস্থ্যসেৱা নিৰন্তৰ ভাৱে আমি যোগাই আছোঁ କିନ୍ତୁ ପରବର୍ତ୍ତୀ ପର୍ଯ୍ୟାୟରେ ଯେତେବେଳେ ଇଲେକ୍ସନ୍ ପାଖେଇ ଆସିଲା ସରକାର ତାଙ୍କର ଖଜାନା ଖୋଲିଦେଲେ ବିଭିନ୍ନ ବର୍ଗର କର୍ମଚାରୀମାନଙ୍କୁ ସେମାନେ ସନ୍ତୁଷ୍ଟ କରିଛନ୍ତି କିନ୍ତୁ ବଡ଼ ଦୁଃଖ ଏବଂ ପରିତାପର ବିଷୟ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ବିଭାଗର ଏଇ ଠିକା କର୍ମଚାରୀମାନଙ୍କୁ ସରକାର ଅନ୍ଧକ୍ଷା କଲେ ଶେଷ ମୁହୂର୍ତ୍ତରେ ଆମକୁ ପ୍ରତାରଣା କଲେ ପ୍ରତିଶ୍ରୁତି ଦେଇ ପ୍ରତାରଣା କଲେ ତେଣୁ ସେ ପ୍ରତାରଣାର ପରବର୍ତ୍ତୀ ପର୍ଯ୍ୟାୟରେ ଆମେ ଆଜି ଅସହଯୋଗ କରିଛୁ ଏବଂ ସ୍ୱାସ୍ଥ୍ୟସେବା କ୍ଷେତ୍ରରେ ଯେଉଁ ପରିବର୍ତ୍ତନ ଓଡ଼ିଶା ସରକାର ଆଣିଛନ୍ତି ତା'ର ପୂରଧା ହେଉଛୁ ଆମେମାନେ ତେଣୁ ଆଗାମୀ ଦିନରେ ଯଦି ସ୍ୱାସ୍ଥ୍ୟସେବା ବିପର୍ଯ୍ୟସ୍ତ ହୁଏ ରାଜ୍ୟ ସରକାର ହିଁ ଏଥିପାଇଁ ଦାୟୀ ରହିବେ ସ୍କୁଲ କଲେଜ ପିଲାଙ୍କଠାରୁ ସବୁ ଜାଗାରେ କେଉଁଠି ପଇସା ଘୋଷଣା କରେ ଟଙ୍କା ଘୋଷଣା କଲେ କେଉଁଠି ଦେଖିବେ ଆପଣ ବିଭିନ୍ନ ଯୋଜନା ମଧ୍ୟ ଘୋଷଣା କଲେ ହେଲେ ଆପଣମାନେ ଯେଉଁ କଥା କହୁଛନ୍ତି ଯେ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ବିଭାଗର ଆପଣ ମେରୁଦଣ୍ଡ ଇଏ ମେରୁଦଣ୍ଡ କଥା କାହିଁକି ସେମାନେ ବୁଝିଲେନି ସରକାର ମୁଁ ପ୍ରଥମ ପ୍ରଶ୍ନ କରେଇବି ସମସ୍ତ ପଦାଧିକାରୀଙ୍କ ଆମର ସରକାର ଫାଇଭ୍ ଟି ସଚିବ ଆମର ଯିଏ ରହିଲେ ସେକ୍ରେଟେରୀ ଇଭିନ୍ ଚିଫ୍ ଚିଫ୍ ମିନିଷ୍ଟରଙ୍କୁ ଆମେ କ'ଣ ସାବତ ମା' ଛୁଆ କି সমস্তপ্রাই ডিক্লে হচ্ছে কোভিড সময়ের যে কেউ মানে কাম করলে সমস্ত লকডাউন হয়েছিল ঘরে লে আম লোক মরিচার আম লোক রাস্তায় আক্সিডেন্ট হয়ে মরিচ দীর্ঘ বর্ষ ধরে কাম করছেন এটি জীবন জিয়েছেন তাঁকি টিকি হলে করুণা নাই সবুটে হয়েছি রেগুলেসন আপনার দেখুন রাজস্থান কথা আপনার মণিপুর কথা মহারাষ্ট্র কথা সবুজে হয়েছে সে জানি না এ কুম্ভীর কান্দা এ মান আমা আগে কহিলেন এবে কোণ না এগুলো গিয়ে বাড়ছেন সে আস্পন ভেস্পান লগাই দেবে ভাই ইয়ে কোণ আমি শান্তিপূর্ণ ভাবে করুছু তুমি রিকোয়েস্ট দাবিপত্র দেলু দাবিপত্র তুমি প্রেমপত্র ভাবি রখিদ আমি কিছু কল এটা কো ঠিক কথ এ মহিলা মানে অনেক মানে অনেক বুড়া রিটায়ার করে গেলে কিন্তু তাঁর প্রকার ব্যবস্থা করা যাবে কোভিড ওয়ারিয়র মানুষ এই অবস্থা তাহলে আমি কাহাই কোণ করি আমি আগুন ভোট বর্জন করবু

বড় নিষ্পতি যে স্বাস্থ্য বিভাগের যে কর্মচারী মানে অনেক যে ভোট বর্জন করবে গোটে কথা উঠুছে যেত বহু গুরুত্বপূর্ণ বিভাগ রয়েছে স্বাস্থ্য বিভাগ আপনার যে বিভাগের সব কাম করছেন ইম্যুনাইজেসান কথা উঠুচি কথা উঠুচি দমন ভি কথা উঠুছি তো এই যেত যদি বন্ধ হয়ে যাব তো বর্তমানে এইসব সুবিধা লোক মানে কমিটি পাবেন কাহক দায়ী আমি চাহুনা কেমন পব্লিক পব্লিক বেনিফিট হুঁতুনি বল আমি আজ পর্যন্ত সবাই বাধ্য যেত আ পেটগুলো আত্মমরা

আপোনাৰ যি নিজৰ দাবী ৰখুবিলাক তাক চৰকাৰ মানিলেনি কিন্তু আপোনাৰ বৰ্তমান অসহযোগ কৰো গোটেই কথা উঠিছে কণ কণ সু প্ৰশ্ৰুতি দিছে আজি কাহি আপোনাক প্ৰতাৰণা কলে কাহি কৰিলে আমি জানি নাহ ভাবু আমক ভকুৱা বনাইদে কমপাই তাখেৰে উত্তৰ অমাণ্ড থাকে আমাৰ ৰেগুলাৰাইজেচন কৰা তেমু সরকার আমি যে মাধ্যমে যা কহলে কাই আমার কোণা ক্যাডর নাই তো ক্যাডর ক্রিয়েশন প্রথমে হয়ে থাকে তাপরে বিল পাশ হয়েকি আমার রেগুলারাইজেশন প্রোসেস হয়ে থাকে তো সেই হিসাব হি আমি শান্তিপূর্ণ ভাবে তার যেকি যেত ডাটা মানি যে লেখা হওয়াপর কোলে আমি সবুকিছি করিলু সবমিট করিলু তা আমার উপরস্থ অফিস যমুক ভরবা আমি প্রমিজ করলে যে হম কথা শুণা যাব তোমার ফাইল এই জায়গার অবল সাইন হব ইভিন সিরিয়ল নম্বরের বি আমার হেলথ ডিপার্টমেন্টর না বট তা পর দিন আমার কর্মকর্তা কহলে যে আমার ছ নম্বর লাগু তাপর সাত নম্বর না আসলে ছ নম্বর না তো ইার অর্থ কি সত কেউ কিছ কেউ আমি জাঁপারু না তেমন আমা হলে বি প্রতারণা করছে আমি সমস্তে প্রতারিত স্বাস্থ্য নাপায় দায়ী কাহ ভাবু আপোনাৰ গোটেই অসজে লোকা পাই দায়ী কি ৰ কাই আমাৰ কেছা নাই যে কোনো লোক অৱহেলিত হওক কোনো প্ৰকাৰৰ তাক বঞ্চিত কৰা যাওঁ কিন্তু আমাক বাধ্য কৰা যাওঁ তাৰ এই প্ৰকাৰ ছলনা আমি বাধ্য হ'ব আমাৰ কাম বন্দ কৰিব গোটেই জেনেৰেল বেনিফিচাৰী তাৰ যদি চৰ্ভিছ পাই কথা সেই যদি পাৰিব নাই ইয়াৰ সম্পূৰ্ণ দায়িত্ব কেৱল আপোনালোকৰ যি সহযোগী মানে অহা যে আমি এথৰ ভোট বৰ্জন কৰো বিচেচ কৰি যদি আমাৰ ন শুনাজা কিন্তু সময় থাকিল লাগু আপোনাৰ দাবী শুনিব যদি ভাবু তা আবশ্যক আম কামরে যদি গভর্নমেন্টর কোণী প্রকার আবশ্যকতা অনেক নিশ্চিত শুণি শুণে বাধ্য কিনা আমি কেবল একা ছেড়া হয়ে না আমি ছেড়া হয়েছি যা আমার ন্যস্ত যাহ খরচ আমি দে তেম নিশ্চিত সরকার শুনে বাধ্য হবে। কাম এই প্রকার বন্ধ হব আমি কোম্পি প্রকার কাম করব নাহি সরকারের কৌশি প্রকার প্রোসেস আমি সামিল হবু না ইলেকশন নুয়ে আগক কোশি প্রকার প্রোসেস আমি সামিল হবু না শুনেলে ইয়ে যে রয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মচারী মানে বিশেষ কি যেহেতু আপ কিছু দিন পরে কিছু মাস আসুছে এবং বিশেষ করি কোড অফ কন্ডক্টু হয়ে সারি এ চৰকাৰ অসহযোগ কৰি যি গুৰুত্বপূৰ্ণ বিভাগ ৰ বিভাগৰ এই ৰী তি চৰকাৰ এমানু যি কথা কৈছিলে যে এনেকুৱা যি দাবী কি পূৰণ কৰো বুলি কৈছিলে তাহি না কেড অফ কণ্ডক লাগু হৈগলা সত কিন্তু এই দাবী পূৰণ হৈ পাৰিলে সেইপাই এনে চৰকাৰ বিভাগ বিচেষ কৰি অসহযোগ কৰে যাযপুৰ ভিডিঅ' জৰ্ণালিষ্ট শক্তি স্বৰভকৰ পৰমেশ্বৰ বেহুৰিয়া আগেছ নেউট जदि आप भल लगा ते आम चेल्क लाइक, सेयार और सब्सक्राइब करने को जमा भी भूलं